হরে কৃষ্ণ। তো সুকোদাস একাধি ভাজি নালিতা কুষ্মাণ্ড, ওই একই ধরনের পদ প্রতিদিনই দেয়া হচ্ছে, শাক সুক্ত নালতে এইসব, কিন্তু একটু ভিন্ন স্বাদের, একটু টক ঝাল মিষ্টি, এরকম একটু চানাচুর, মুড ডাল, ডাল মুড, বাদাম ডাল করে দিতে পারেন। তো চলুন আমরা দেখে নিই কীভাবে এটা বানানো যায় এবং আপনিও এটা ট্রাই করে দেখতে পারেন। হরে কৃষ্ণ। এখানে বাদাম রাখা আছে, দেখুন চীনা বাদাম। তো আমি পরপর আইটেমগুলো আপনাদের সামনে শেয়ার করছি, অল্প করেই করছি আপনাদের জন্য। খুব ভালো, এটা মুড়ি দিয়ে শুধু আপনি একটুখানি খেয়ে জল খেলেন, আত্মীয়দের একটা প্লেটে করে দিলেন, এগুলো সব আপনি করতে পারেন এবং সেটা খুব সুন্দর আনন্দের সেবা হবে। আমি এটা খুব ভালো লাগার জন্য দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি, এর মধ্যে দুটো লঙ্কা থাকবে, খুব ভালো লাগবে। আমি এগুলো অল্প 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 করে ভাজতে হবে, ফুলে যাবে। দেখুন এটা হয়ে গেছে তার প্রমাণ, এগুলো তেলের উপরে ভেসে উঠবে। এইভাবে যখনই তেলের উপর ভেসে উঠবে তখন আপনি মনে করবেন এগুলো হয়ে গেছে। এই বাদামগুলো প্রায় 100-150 গ্রাম বাদামের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একটু লবণ দিলাম, একটু মশলা পাইল করবো এর মধ্যে, এটা সুন্দর মুখরোচক করার জন্য। আমি একটুখানি এটার মধ্যে একটা ফ্লেভার আসবে, একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দেখুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু কালার আনার জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেলো। একটা ছোট্ট বাটি মতো, কিন্তু অল্প জিনিস তো রাখবো, দেখা যাবে। দেখুন অসাধারণ একটা ফ্লেভার বেরোচ্ছে। তো দেখুন হয়ে গেল, মাত্র আপনি শুধু ভিজিয়ে রাখবেন আগের দিন ছোলাটা ভালো করে। হ্যাঁ, আপনি শুধু আগের দিন ভিজিয়ে রাখবেন আর পরের দিন একটু জলটা ছাড়িয়ে নিয়ে একটু লবণ আর হলুদ মাখিয়ে দেবেন, দিয়ে একটু তেল গরম করে তাহলে ভেজে নেবেন। দেখুন কত অসাধারণ, এই দেখুন একদম মুচমুচে, খাস্তা এবং নরম, এটা অসাধারণ লাগবে। আপনার আত্মীয় স্বজনদের দিতে পারেন, দেখুন অসাধারণ। তা আপনারা এই ডাল মুড, বাদাম ডাল মুড ঘরে তৈরি করে আত্মীয় স্বজনদের দিতে পারেন, কত সুন্দর লাগবে। হরে কৃষ্ণ।